আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তাই আজকে সকালবেলা চলে আসলাম, ফোনটা হাতে নিলাম, ঘুম থেকে উঠে একটু ব্রাশটা করে নিলাম। বাসি মুখে তো কথা বলতে নিজের কাছে আনিজি ফিল হয়, তার জন্য ব্রাশটা করে কথা বললাম। এখন বিছনা উঠাবো, বাসি ঘর ঝাড়ু দেব, তার চিন্তা করলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তারপরে আর অনেক ঠান্ডা পড়ছে, তার জন্য সব উঠি সোয়েটার পরার দরকার হয়েছে, কারণ শীতের ভিতরে ঠান্ডায় সোয়েটার না পরলে তো আবার সমস্যা হয়ে যাবে তার জন্য। তাই চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করে দেই। সারাদিনে আমি কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রথমত যাব কম্বল দুইটা রৌদ্র দেব, তারপরে সব। তাই চলো আসছি। রাতে আমি ভাত খেয়ে নিই, ছুপ করে খেয়েছিলাম, তাই কিছু ভাণ্ডগুলি রেখা আছে, এগুলো পরিষ্কার করে। আর দেখতে পাচ্ছ রাতে ভাত খেয়ে নিই, সব ভাতগুলো রয়ে গেছে, না অল্প কিছু ভাত থাকতো ওই জায়গা থেকে, রাতে তো আর খাওয়া হয়নি, ভাতগুলো রয়ে গেছে। ভাতে রয়ে গেছে তরকারি, তরকারিতে এখন গরম দেবো, গরম দিয়ে রেখে দেবো দুপুরে খেয়ে ফেলবো। আমি প্রথমত চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে থালা বাসন কটা পরিষ্কার করবো। তাই চলো প্রথমত চালটা ধুয়ে বসিয়ে দিয়ে নিই, তারপরে থালা বাসন কটা ধুয়ে নেবো। তা আজকে রান্না করবো কচু দিয়ে, মুরগি দিয়ে, মুরগি নামাইলাম আর হেসলাম, মশলাটা নামাইলাম। এখন আমি একটু গরম পানি খাবো, কারণ হচ্ছে গরম পানি না খেলে ঠান্ডাটা। এদিকে ভাত বসিয়ে দিছি, দেখতে পাচ্ছ ভাতের মাখানাও নিয়ে গেছে। কচু দিয়ে মুরগি রান্না করবো, দেখতে পাচ্ছ কচুটা বাড়িতে দিয়ে যখন গিয়েছিলাম অনেক বড় একটা কচু দেখছিলাম, ওটা থেকে বাড়ি থেকে পাঠাই দিল কিছুটা আমার জন্য, আমি এটা তোমার জন্য পাঠালাম, দেখো। তো এটা কোটাকুটি করে নি, কচু কোটার কালে কথা বলতে নেই, তার জন্য কথা বলবো না, এখন চুপচাপ করে তো সবজিটা কুটে নি। তাই দেখতে পাচ্ছ কচুগুলো, এটাকে কি কচু বলে জানি না, হলুদ হলুদ, এটাকে আমি তো কচুই বলছি, মানে এটাকে কি সবজি কচু বলে, কচুর মতনই দেখতে, কিন্তু কি কচু আমি নাম জানি না, তোমরা জেনে থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। তাই আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিই, আর হাতটা চুলকাই নাই কিছুই না, পরিষ্কার করে এটা একটু ভাপা দিয়ে নিই। প্রথমত গোশটা ভাজি করে নিই, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তাই তেলটা শীতের দিনে কেন জানি একটু মানে ঘন ঘন হয়ে গেছে, বুঝতে পারলাম না। তাই যাই হোক রান্নাটা করে নিই, ঝটপট করে, দেখতে পাচ্ছ তেল দিয়ে দিলাম চুলা। এখন দিয়ে দেবো একটু লবণ। আমার রান্না শেষ হয়নি, কারণ আমি বসে বসে বোনের সাথে কথা বলছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে। যেহেতু আমার ফোন একটা, তাই আমি ভিডিও করবো না কথা বলবো, তার জন্য মানে কথা বলতে চাই আমার রান্না করতে দেরি হয়েছে, ফোনটা কাজ হয়ে গেল। তাই এদিকে আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে, যে রান্নাটা শেষ হচ্ছে কিন্তু আমার এখনো গোসল হয়নি, তাই তরকারিটা চুলায় থাকবে, এর ফাঁকে আমি গোসলটা করে আসবো, আমার গোসলও হয়ে যাবে, আর এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে যাবে। তা কথা হচ্ছে রান্নাটা দেখতে তো ভালো হচ্ছে, খেতে কেমন হবে জানি না, তুমি খেয়ে বলতে পারবো তোমাদেরকে কী রকমের হয়েছে রান্নাটা। এদিকে আমার রান্না শেষ, কিছুক্ষণ জাল দিলে সেদ্ধ হলেই হবে, কিছুটা আর একটু হালকা সেদ্ধ লাগবে, রান্না শেষ। আর ওদিকে আমার গোসল করাও শেষ, গোসল করে চলে আসছি, যে গোসল করা শেষ শীতের দিন, বেলা 12:30 বেজে গেছে, 12:30 সময় গোসল করছি, তার জন্য একটু গলাটাও খুশখুশ করছে। এখন যাবো আমি একটা আলমারিটা গোছাবো, গোসল টোসল করে চিন্তা করছি, তার জন্য আসছে। আমার কাপড় চুপড় এত অগোছানো, কোথাও খুঁজে পাই না কিছু, কি রাখা আমি নিজেও খুঁজে পাই না। এই জায়গায় একটা জামা ওড়না পায়জামা, তাই এগুলোকে সুন্দর করে সব একটা একটা করে গুছাই রাখ, নামাইছি দেখো, এগুলো নামাইয়ে নিছি, এগুলো গাছ করবো, তার জন্য এগুলো নামাইলাম একটা একটা করে আজকে গোছাই। তাই প্রথমত একটি গোছাই নিই, পরে আর ধরে ভাবতেছিলাম যে আজ গোছাবো কাল গোছাবো, জামা কাপড়গুলো গোছানো হয় না, ওনার কিছুই খুঁজে পাচ্ছি না, সব কিছু হারিয়ে যাচ্ছে, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। তাই ফাইনালি আজকে গাছ করে বুঝতে পারবো যে কোথায় কী আছে, কোনটার ভিতরে ঢুকেছে। আর প্রথমত কেউ তো নেই নাই, আলমারির ভেতর কে নেবে, তালা মারাই থাকে, কিন্তু কথা হচ্ছে পাচ্ছি না মেয়েটি, ছেড়ে রাখছি, কারণ হচ্ছে কোনো কিছু খুঁজে পাই না, তার জন্য যে কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবিস। আর এ জায়গায় আমার গুলো এ জায়গায় রাখি না। শেষ রান্নাবান্নাও শেষ, এখন বেলা 1:00 বেজে গেছে, এর ভিতরে আলমারিটাও গুছাইলাম, গোসলও করলাম, সব কাজ করে নিলাম ঝটপট করে। এখন চিন্তা করছি বালিশের কাবার কটা চেঞ্জ করব, বিছনার চাদর চেঞ্জ করছি, বালিশের কাবার খুলি নেই, তার জন্য আমার বিছানার চাদরটা পরিষ্কার করা হয়নি। তোমাদের সাথে এখন আর কথা বলবো না, বিকালে কথা বলবো। আর আমি বালিশের কাবার কটা একটু চেঞ্জ করে নিই, তোমাদেরকে দেখাই, যে বালিশের কাবার বিছনার চাদর আর বালিশের কাবার এক না, সেদিন আমি
ই ফেলাই দিছি বিছানার উপরে, খাইতে বার খাইতে যাইয়া কি জানি ফুটো ফুটো ফেলাই দিছি। তারপর থেকে ওই চাদরটা উঠাইছি, বালিশের কাভার আর আমার চেঞ্জ করা হয়নি, তা আজকে চেঞ্জ করে নেবো। দেখ একটা বালিশের কাভার আর একটা, কারণ এগুলো এখন সব বালিশের কাভারগুলো আমি খুলে চেঞ্জ করে নেবো, আর তোমাদের সাথে বিকালে কথা বলবো, এখন আর কথা বলবো না। খাবার নিয়ে বসে গেলাম, দেখো আমার কচু তরকারিটা কত নরম হয়ে গেছে, একেবারে চপ দেখছো, হাতে ধরা মাত্র গলে গেছে, মানে বলার মতন না। আর এই কচুটা অনেক সুন্দর, আর আমি কচু তরকারিটা অনেক পছন্দ করি, ঠিক আছে যে পছন্দ করি, অনেক পছন্দ, অনেক একটা ফেভারিট খাবার আমার। তাই খাবারটা খেয়ে নিই আমি, বিসমিল্লাহ, এখন খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। না প্রতিদিনের মতো আজ চলে আসছি ছাদে পাখির আদার নিয়ে, পাখির আদার নাই তো বালতিতে করে আদার নিয়ে আসছি রুমে গুনে। আর আদারগুলো তো বাড়ি থেকে নিয়ে আসছিলাম কিছু আদার, ওই আদারটা ছিল ওই আদার, এখন পরে বলবো আদারগুলো পাখিরে দেব। তার জন্য প্রথমত ঠান্ডার ভিতর বের হইতে চাই না, ঘুমের মানে এত ঘুম পাচ্ছে ওঠা যাচ্ছিল না। তারপর উঠলাম, উঠে আসলাম যে পাখিগুলো না খেয়ে আছে সকাল থেকে, সকালে ওদেরকে আদার দিই না এখন আর। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি পাখির আদার নিয়ে আসছি, টুকুরটা নিয়ে আসছি, এই আদারগুলো এখন বোতলে ভরে রাখবো। আর এই পলিটে ছিঁড়ে গেছে, সারা ঘর আদার কর দিয়ে মানে ইয়ে করছে, নোংরা করছে, তারপর ওগুলো আবার পরিষ্কার করলাম। এটা হচ্ছে কাজ, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভুট্টার আদা, যে ভুট্টাটা ভাঙ্গা তারপর আদার করে, এই আদারটাই পাখিতে খায়, অন্য কোনো আদার মানে খাইলে ডিম পারে না, এই আদারটা খেলে আবার ওরা ডিম পারে, তাই না। বোতলে আগে ভরেনি, বোতলটার ভিতরে এখন ভরবো। দেখো আমার পাখিতে ডিম পারছে, যে চারটা ডিম আমি নিই নাই, চারটা ডিম ছয়টা ডিম হয়েছিল কি জানি, দুইটা ডিম চুরি করে নিয়ে গেছে, আর চারটা ডিম পেলাম, চারটা ডিম আজকে রুমে নিয়ে যাই, আর এটাকে রাখবো না। চিন্তা করছি একটা পাখিতে পারে তো প্রতিদিন নেবো না, একসাথে নিয়ে যাবো অনেকগুলো হোক, তা দেখি দুইটা ডিম নিয়ে গেছে কালকে কে জানি। এখন চারটা ডিম আমি রুমে নিয়ে যাবো, তার চলো বালতিতে ভরে নিই, বালতিতে তবু নিয়ে আসছি। পানি দেব না, গাছগুলো ভালোই পানি আছে, গাছে পানি আছে গোড়ায় অনেক, তার জন্য গাছে পানি, কোনো গাছেই পানি দেব না, গাছের গোড়া নরম আছে, যে কোনো গাছে পানি দেওয়ার দরকার আছে, বুঝতে পারছো। শেষ পাখিরে আদার দেওয়া শেষ, সব কাজকর্ম শেষ করে ফেলছি, এখন আমি একটু ছাদে ঘুরাঘুরি করবো। আর আছে বাপ্পিও চলে আসছে ছাদে, এ বাপ্পি দেখি না তোমারে, দেখায় না ক্যামেরায়, এই দেখো সেজন্য চলে আসছে ছাদে, দেখতে পাচ্ছ তোমরা, যে সেও ছাদে চলে আসছে আমার সাথে, যদি কোনো রকম শুধু পায় তাহলে তালা মেরে আসছো বাসা, তাই এর পাশে বসে আছি। কোথায় তোমাদের কি কি ভাবে দেখাই, দেখো বাসটার সাথে ঢেলান দিয়ে একটু বসে আছি সাইডে, যে ওই জায়গায় একটু বসা যায়, তাই ওই জায়গায় বসে আছি, বসে বসে একটু ছাদে বাইরে বাচ্চারা খেলাধুলা করছে ওগুলো দেখতেছি। আর সারাদিনে যে যা কাজকর্ম করলাম ওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। বাপের মাও আসতে আছে ছাদে, এখন কিছুক্ষণ গল্প করবো সবাই মিলে, ছাদে আসলে বিকাল টাইমে সবাই গল্প করা হয়। বাপের মা আমাকে ফোন রেখে গেছে আমার হাতে, যে ফোনটা হাতে নাও, আমি আসতে আসছি দিকে, দরজায় তালা মেরে, তার আবার দরজায় তালা মারে না, এখন তালা মারবে তারপরে আসবে। আর গালিব যাইতে আছে, ওই গালিব যাইতে আছে, মানে সে কথা বলতে আছে ফোন কানের সাথে নিয়ে, আর কোথায় জানে যাইতে আছে খেলাধুলা করতে, বলে মনে হয় যাবে, তার জন্য সে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে যেতে আছে। আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেব। আর বসে বসে একটু গল্প করছি, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিয়ে দেবে, কমেন্ট করবে, বেল বাটনটি অন করে দেবে, অবশ্যই আমার ভিডিও নোটিফিকেশন।